আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ক নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখন আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পড়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বলছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনী বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা করো। তো চলুন আমরা কথা না বেড়ে এর উত্তরগুলো দেখে নিই। তো সুন্দরবন ভ্রমণ, এটা হবে টাইটেল। তারপরে লিখব, ভ্রমণ আমাদের বর্তমান জীবনে এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুর কাঠে ছোঁয়ায় সতেজ করে তোলে। আদি অত্যপান্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি, আমি আদি অত্যপন্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি, প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিন মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই। তেমনি আমার এই বছর ভ্রমণ গন্তব্য মোহময়ী সুন্দরবন। আমার গন্তব্য সুন্দরবনে যাত্রা শুরু হয় শিয়ালদহা স্টেশন থেকে। এখান থেকে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গেছিলাম সোনাখালি লঞ্চঘাট। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবন বুকে একটু করে আমরা প্রবেশ শুরু। ওঠে লঞ্চে ওঠার পর থেকেই মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে। বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের নাম না জানা গাছ, পাখিদের মিষ্টি আওয়াজ নদীর দুপাশ থেকে কানে ভেসে আসে। লঞ্চ থেকে জলের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙ্গেয় ডলফিন বা চলতি ভাষায় যাকে বলা হয় শুশুক। তারপর লঞ্চ থেকে যেমন যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে। শীতল দিনে দিন বলে একটু শীত শীত করতে লাগলো। সুন্দরবন প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর। আমাদের যে গাইড তার কাছ থেকেই জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবন প্রায় 350 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়ছে। বিভিন্ন নাম না জানা গাছ, পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধ সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে। এর মধ্যে শ্বাসমূল আর ঠেস মূল যুক্ত গাছগুলি পরিবেশে আরও মায়াবী করে তুলেছে। পথে চলতে চলতে চোখ পড়ল বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতাগুল। গাইড থেকে শুনলাম এই জঙ্গল বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী গরান ও গেওয়া গাছ। সুন্দরবনের জঙ্গলে আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হলো এখানকার প্রাণী। সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দরুন সহজে বাঘ চোখে পড়ে না। জঙ্গল সাফারির প্রথম দিনে আমরাও বাঘ দেখতে পাইনি, তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নয়। দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিত্রা হরিণের পাল জল খেতে এসেছে নদীর ধারে। গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা। আমাদের গাইডের সাহায্যে গাছের উপরে দেখতে পেলাম অদ্ভুত সুন্দর গিরগিটি, এছাড়া চোখে পড়ল গোসাপ, বন বিড়াল আরও কত কি। চলতে চলতে লোকমুখে জানতে পারলাম সুন্দরবন জঙ্গল অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ, বহু সাপ রয়েছে। তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কার্বলিড অ্যাসিড রাখা বাধ্যতামূলক। বাঙালি একদিন যেমন ভ্রমণ পিপাসু, একদিকে তেমন খাদ্যরসিকও বটে। তাই ভ্রমণে গিয়ে দর্শন স্থানীয় রসনার স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই উদ্দেশ্যে সুন্দরবনের বিভিন্ন খাবার চেখে দেখতে গিয়ে অভিভূত হয়ে পড়লাম। এভাবে কয়েকদিন সুন্দরবনের প্রকৃতি কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম। ফিরে আসার জন্য আমরা বেছে নিয়েছিলাম জলপথকেই, অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা। সেই অভিজ্ঞতা অদ্ভুত সুন্দর ছিল। প্রকৃতির এই পরমাশ্রয় ওই কয়েকটি দিন আমরা পরবর্তী সারা বছরের জন্য বাঁচায় রসদ জুগিয়েছিল। সেই জন্যই হয়তো আজও রাতে শহরে ঘরের নরম বিছানায় ঘুমাতে গেলেও লঞ্চে কাটানো রাতে সেই জ্যোৎস্নাময় জঙ্গলের কথা কিংবা ট্রি হাউসের জানালা থেকে পূর্ণিমা রাতে বাঘ দেখার স্মৃতি মনে ভেসে আসে। এখানে ভ্রমণের প্রকৃত সার্থকতা। তো এই ছিল আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ক নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পড়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।